তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? প্রতিবারের মতো আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো আজকের এই ভিডিওতে আমি যে বিষয়ে কথা বলবো সেটি হলো তোমরা কীভাবে 29 টাকা এবং 10 টাকার এয়ার ড্রপ নিয়ে আসবে। তো কীভাবে তোমরা 29 টাকা এবং 10 টাকার এয়ার ড্রপ পাবে তো সবই বলবো। তো জানতে হলে কী করতে হবে, ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেবে এবং চ্যানেল যদি নতুন আছে তাকে অবশ্যই একটি লাইক করে দেবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করতে বলবে না, তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে, সমস্ত ভিডিও পেয়ে যাবে। তো এই এয়ার ড্রপটি কালকে আমার কাছে এসেছিলো। তো কী কী ট্রিক আমি ইউজ করেছি না করেছি সবই তোমাদের সামনে শেয়ার করবো। তো এখানে দেখতেই পাচ্ছো, এখানে কালকে এসেছিলো, এখন টাইম চলছে দেখতে পাচ্ছো এখানে। তো এটা আমার কাছে 29 টাকার এয়ার ড্রপ এসেছে এবং তোমরা 10 টাকারও এয়ার ড্রপ আনতে পারবে এভাবে। তো কীভাবে আনবে না আনবে সবই বলে দেবো, তো ভিডিও দেখতে থাকো। তবে এখানে দেখো আমার কাছে 29 টাকার এয়ার ড্রপ আছে এখানে। তো এখানে দেখতে পাচ্ছ আমার কাছে 29 টাকার এয়ার ড্রপ আছে এবং এখানে দেখো কী কী দিয়েছে। এখানে 100টা ডায়মন্ড দিয়েছে, হায়াতো দিয়েছে এবং হায়াতোর বান্ডিল দিয়েছে। তো এই বান্ডিলটা কত ডায়মন্ড পাবে তুমি আমি দেখে দিচ্ছি, দেখো এখানে। তো স্টোরে চলে যাবো আমি, এখন স্টোর থেকে তোমাদের দেখিয়ে দেবো হায়াতোর বান্ডিলের কতটা ডায়মন্ড আছে। হায়াতো বান্ডিল, ক্যারেক্টার বান্ডিল, তো এখানে দেখতেই পাচ্ছ এই তো এটা হচ্ছে হায়াতোর বান্ডিল। তো এখানে দেখতে পাচ্ছ 899টা, মানে 1,900টা তোমার কাছে ডায়মন্ড এখান থেকে নিয়ে নেবে, গিয়ে তবে গিয়ে তোমাকে এই হায়াতোর বান্ডিলটা দেবে। তো এখানে তুমি এটা 29 টাকাতেই পেয়ে যাচ্ছ। তো এখানে দেখতে পাচ্ছ এটা 29 টাকাতে তুমি এখানে পেয়ে যাচ্ছ, সঙ্গে তুমি 100টা ডায়মন্ড পাচ্ছ এবং ক্যারেক্টার যদি না হয়ে থাকে তোমার কাছে ক্যারেক্টারও পেয়ে যাবে। তো তোমার কাছে অন্য অফারও আসতে পারে, মানে অন্য কিছু থাকতে পারে, ব্যাকপ্যাক থাকতে পারে বা অন্য কিছু থাকতে পারে। তো এরপরে আমি দেখে দেবো কী কী আমি করেছিলাম, তবে গিয়ে আমার কাছে এই স্পেশাল এয়ার ড্রপটি এসেছে। তো তুমি প্রথমে কালেকশানে চলে যাবে। তো কালেকশানে যাওয়ার পর তোমার কাছে যা প্রথমে যাই থাকুক না কেন তোমাকে ডিফল্ট করে দিতে হবে। তো সব কিছু তোমাকে আগেকার মতন করে দিতে হবে, প্রথম যেরকম অ্যাকাউন্ট থাকে সেরকম তোমাকে এখানে করে দিতে হবে। তো এটা দেখে অনেকে মনে করছে এটা তো জানি, কিন্তু এটা জানো কিন্তু আরও অনেক কিছু আছে ভিডিওতে, তো দেখতে থাকো নাহলে তুমি বুঝতে পারবে না। তো এটা জেনে গেলে কোনো কিছু ব্যাপার নেই। তো এগুলো সব কিছুই তোমাকে এখানে যেগুলো প্রথমে থাকে ওগুলো করে দিতে হবে এখানে, তো কোনো স্কিন ফিস্কিন এখানে রাখবে না এখানে। তো সবকটাই আমি এখান থেকে দেখো, তো সবকটা তোমরা গান স্কিন রাখবে না, তো প্রথমে যে গানটা থাকবে ওই গানটাতে তোমরা এখানে ইকুইপ করে নেবে। তো সবকটা তোমরা এখানে ইকুইপ করবে। তো এভাবে এভাবে তোমরা সবকটা এই গান এখানে তোমরা ইকুইপ করে নেবে। দেখো যা কিছু আছে তোমার কাছে সব তুমি এখান থেকে প্রথমে যেরকম থাকে সেরকম করে দেবে এখান থেকে। কোনো গানের স্কিন তুমি এখানে রাখবে না, সবকটা তুমি এখানে ডিফল্টে মানে যেটা প্রথমে থাকে সেটাই করে দেবে। তো গুলওয়াল স্কিন ফুলো, তো গাড়ির স্কিনের তুমি এখানে রাখবে না, ইমোটরও তুমি এখান থেকে হটিয়ে নেবে। তো এখান থেকে ইমোট হটিয়ে নেবে, তো ইমোট যে কটা ইমোট তোমার কাছে থাকবে সবকটা তুমি এখানে ইমোট হটিয়ে নেবে। তো এখানে ক্লিক করবে এবং ইমোটের উপরে ক্লিক করবে হবে, তবে গিয়ে ইমোটগুলো হটে যাবে। তো আমি এখন হটাচ্ছি না ইমোটগুলো, তো তোমরা সব ইমোট হটিয়ে নেবে এখান থেকে। তো হটিয়ে নেওয়ার পর তোমাকে কী করতে হবে দেখো, তো এখান থেকে যা যা তোমার কাছে ইমোট আছে সব ইমোট হটিয়ে নেওয়ার পর তুমি এখান থেকে এটা কেটে দেবে। কেটে দেওয়ার পর তুমি চলে যাবে পেটের অপশানে। তো এখান থেকে তোমরা পেট তোমার কিটি কিটি বা রোবো বা প্যান্থার যাই নিতে হবে না কেন, এটাকেও তোমরা রেস্টে ফেলে দেবে মানে হটিয়ে দেবে। তো এরপরে চলে যাবে তুমি ক্যারেক্টারে। তো ক্যারেক্টারে যাওয়ার পর তুমি এখানে ক্যারেক্টারে চেঞ্জে ক্লিক করবে, তো এখানে ক্যারেক্টার তোমাকে এখানে চেঞ্জ করতে হবে, তবে গিয়ে ট্রিকটা কাজ করবে। তো আরও অনেক কিছু ট্রিকের মধ্যে আছে, তো ভিডিও স্কিপ করা না হলে তুমি বুঝতে পারবে না। তো এখান থেকে তোমরা ক্যারেক্টারে অ্যাডাম নিয়ে নেবে, তো অ্যাডাম এরকম পরিষ্কার থাকবে তাকে কালো করে দেবে। তো কালো করে দেওয়ার পর এখানে ওকে করবে, ওকে করার পর এটা হয়ে যাবে। তো এখান থেকে তোমরা আবার ব্যাক চলে আসবে। তো ব্যাক চলে যাওয়ার পর তোমার কাছে ভালো ভালো ড্রেসগুলো যদি থাকে তাহলে হটিয়ে দেবে এখান থেকে, তোমাদের নোংরা ড্রেস পরিয়ে রাখবে যেরকম প্রথমে থাকে সেরকম ড্রেস পরিয়ে রাখবে। তো ড্রেস পরিয়ে দেবে, ড্রেস পরিয়ে দেওয়ার পর তোমাকে চলে যেতে হবে লাক রয়েলসে। তো লাক রয়েলসে যাওয়ার পর তোমাকে কিছু এখানে স্পিন মারতে হবে কয়েকটা। তো দেখো আমি চলে যাচ্ছি লাক রয়েলসে, দেখিয়ে দিই সব সব কিছুই আমি এখান থেকে। তো লাক রয়েলসে যাওয়ার পর তুমি এখানে গোল্ড রয়েলসে চলে যাবে। তো এখান থেকে হয় গোল্ড দিয়ে বা টুকুন থাকলে টুকুন দিয়ে এখান থেকে তুমি দু একটা স্পিন মেরে দেবে এখানে। তো আমি দেখো একটা মারলাম আর একটা মেরে দিচ্ছি এখানে। তো এখানে তোমরা গিয়ে কয়েকটা স্পিন মারবে। তো স্পিন মারার পর এখান থেকেও তোমরা ব্যাক চলে যাবে, তো স্পিন মেরে দেওয়ার পর তোমরা এখান থেকে ব্যাক ব্যাক চলে আসবে। তো ব্যাক চলে যাওয়ার পর তোমাকে কী করতে হবে দেখো, গেমটা কেটে দিতে হবে এখান থেকে।
তো এখান থেকে তোমরা পুরো গেম কেটে দেওয়ার পর চলে যাবে তোমাদের ফাইল ম্যানেজারে। তো ফাইল ম্যানেজারে যাওয়ার পর তোমাকে এখানে চলে যেতে হবে ইন্টারনাল স্টোরেজ। তো ইন্টারনাল স্টোরেজ যাওয়ার পর তোমাকে অ্যান্ড্রয়েডে ক্লিক করতে হবে। অ্যান্ড্রয়েডে ক্লিক করে তুমি এখানে দেখতে পাচ্ছ ডাটা বলে অপশন আছে, তো ডাটাতে ক্লিক করবে। ডাটাতে ক্লিক করার পর তুমি এখানে দেখতে পাচ্ছ এটি ফ্রি ফায়ার এখানে ফাইল আছে দেখো .com.dts বলে লেখা, তো ফ্রি ফায়ার। তো এখানে তোমরা এটাকে ক্লিক করে ধরবে, তোমাদের ফোনে যেরকম হবে সেরকম করে করবে। তো এখানে তোমাকে রিনেম করতে হবে, তো তোমাদের এখানে নামটাকে চেঞ্জ করতে হবে। তো এখানে এজটা আছে দেখো লাস্টে, তো এজটাকে হটিয়ে দিতে হবে এখানে। তো হটিয়ে দেওয়ার পর তুমি এখানে যাই কিছু দাও না কেন তুমি এখানে দিয়ে দেবে। তো তবে কী হবে এটা ফাইলটা তোমার এখান থেকে সরে যাবে। তো অফার আসার পর তোমাকে আবার এখানে এই যোগ করে দিতে হবে, তবে গিয়ে ফাইলটা ওখানে সেট হয়ে যাবে। তো এখানে তোমরা প্রথমে অফার নিয়ে আসবে, তারপরে তোমার এখানে এজটা এখানে যোগ করে দেবে। তো প্রথমে তোমরা যা কিছু দাও না কেন, তো এইভাবে তোমরা এখানে সেভ করে দেবে। তো সেভ করে দেওয়ার পর তুমি চলে যাবে আবার গেমের মধ্যে। তো গেমের মধ্যে যাওয়ার পর তুমি এখানে দেখতে পাচ্ছ এখানে একটি প্যাকেজ ডাউনলোড করার অপশান আসবে, তো এটাকে অফ করে দেবে। তো সেটিংসে যাবে, সেটিংসে যাওয়ার পর তোমার আমি বলে দিচ্ছি দেখো। তো সেটিংসে যাওয়ার পর তুমি এখানে আদার্সে ক্লিক করবে, দেখো নিচে সফটওয়্যার অপশান আছে এখানে। তো নিচে যে আদার্স বলে লেখা আছে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর দেখো এখানে ডাউনলোডের এটা আছে, এখানে হাইড করা আছে দেখো আমার। তো এখানে শো করা হবে, প্রথমে শো করা হবে তোমাকে, এখানে হাইড করে দিতে হবে এটাকে, তাহলে এটা দেখা যাবে না ওটা। তো এখানে হাইড করে দেবে তোমরা এটাকে, তো তোমাদের এখানে প্যাকেজের যে চিহ্নটা দেখাবে এখান থেকে হটে যাবে, উপর থেকে হটে যাবে, এখান থেকে এটা প্যাকেজের চিহ্নটা হটে যাবে। তো এইভাবে তোমাকে করতে হবে। তো করার পর তোমাকে কী করতে হবে দেখো, কয়েকটা গেম খেলতে হবে। গেম খেললে তোমার একটি অফার চলে আসবে, হয় 10 টাকা বা 29 টাকা বা প্রথমে বেশিও আসতে পারে। তো কয়েকদিন ট্রাই করার পর তোমার এটা 10 টাকা না 29 টাকার অফার চলে আসবে। তো এভাবে গিয়ে তুমি 10 টাকা বা 29 টাকার ইয়ার ড্রপ আনতে পারবে। তো আরেকটি কথা বলে দিই, যার সাইড লেভেলের উপরে আছে তাদেরকে 100টি করে ডায়মন্ড দিচ্ছে এখানে দেখতে পাচ্ছ, এবং তোমার যদি সাইড লেভেলের নিচে থাকে তাহলে তুমি এখানে 300টা ডায়মন্ডও পেতে পারো। তো আমার সাইড লেভেলের উপরে আছে, তাই আমাকে প্রতিবার 100টা ডায়মন্ডই দিচ্ছে, তো 300টা ডায়মন্ড এখানে আর দিচ্ছে না। তো এভাবে তোমরা অফার নিয়ে আসতে পারবে। তো এই ট্রিকগুলো তোমরা ফলো করো, তাহলে তুমি এখান থেকে স্পেশাল ইয়ার ড্রপ অফার পেয়ে যাবে। তো অফার চলে আসার পর তোমাকে এখানে অ্যাডাম আবার চেঞ্জ করে নিতে হবে। তো তুমি যে ক্যারেক্টার নিয়ে খেলো সেই ক্যারেক্টারে তুমি এখান থেকে নিয়ে নেবে। তো এখানে আবার তোমরা এখানে অলক বা তুমি যাই ক্যারেক্টার নিয়ে খেলো না কেন এখানে তোমরা নিয়ে নেবে। আমি এখানে অলক নিয়ে খেলে, তো এখানে আমি অলক নিয়ে নিলাম। তো এভাবে গিয়ে তুমি এই 10 টাকা বা 29 টাকার ইয়ার ড্রপ আনতে পারবে। তো আর কিছু বলার নেই। তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবে, কমেন্ট করবে, এবং সাবস্ক্রাইব না করতে হলে ভিডিওর নিচে একটি লাল কালার সাবস্ক্রাইব বাটন দেওয়া আছে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে। তো এই কী হবে, তুমি সমস্ত ভিডিও পেয়ে যাবে, যত যত নতুন ভিডিও ছাড়বো সব তুমি এখানে পেয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরের ভিডিওতে টাটা, বাই বাই।